রাজ্যে লাফিয়ে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। দু মাসে রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি। দু মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ল 2655 জন। 30 জুন পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 4515 জন। 30 এপ্রিল পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 1860 জন। ম্যালেরিয়া নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকার। রাজ্যের দেওয়া ম্যালেরিয়ার রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র সরকার। আমরা এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সন্দীপ সরকার। সন্দীপ, কেন্দ্রকে দেওয়া রাজ্যের রিপোর্টে রাজ্য সরকার কি কোথাও কোনো আশঙ্কা প্রকাশ করছে? দেখো, এই ম্যালেরিয়া বা ডেঙ্গি, এই মশাবাহিত যে সমস্ত রোগ রয়েছে, পতঙ্গবাহিত যে অন্যান্য অসুখ রয়েছে, এগুলির তথ্য নিয়মিত রাজ্যগুলি কেন্দ্রকে পাঠিয়ে থাকে। আমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তর, তারা এপ্রিল মাসে শেষবার 30 এপ্রিল পর্যন্ত তাদের যা পরিসংখ্যান সেটা কেন্দ্রকে পাঠিয়েছিলেন। সেই অনুযায়ী 30 এপ্রিল পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 1860। আর সেই জায়গায় দাঁড়িয়ে গত মাসে রাজ্যের তরফ থেকে যে পরিসংখ্যান কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে, যেটা 30 জুন পর্যন্ত রাজ্যের যে ম্যালেরিয়া পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে যে দ্বিগুণেরও বেশি ম্যালেরিয়া আক্রান্ত নথিভুক্ত হয়েছে সরকারিভাবে শুধুমাত্র এই দু মাসে, অর্থাৎ মে এবং জুন, এই দু মাসের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন যে এই এপ্রিল, এই মে এবং জুন মাসের তথ্য হচ্ছে প্রাক বর্ষার ম্যালেরিয়া তথ্য। ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা প্রাক বর্ষায় কতটা বেড়েছিল তার একটা প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে এই পরিসংখ্যানের মাধ্যমে। কিন্তু চলতি মাসকে যদি আমরা ধরি, অগস্ট মাস এবং তার আগের মাস অর্থাৎ জুলাই মাস, এই দু মাসেও কিন্তু রাজ্যে প্রচুর সংখ্যক ম্যালেরিয়া আক্রান্ত মানুষের খোঁজ পাওয়া গিয়েছে। মূলত জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই তিন মাসকে ম্যালেরিয়া ডেঙ্গির মাস বলে ধরা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যালেরিয়া আক্রান্তের যে পরিসংখ্যান তা আরও বাড়তে পারে এবং আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, সেই আশঙ্কাটা কিন্তু করছেন বিশেষজ্ঞরা। সোমেন, সন্দীপ, তোমাকে ধন্যবাদ, কথা বলছিলাম সন্দীপ সরকারের সঙ্গে। এনআরএস মেডিকেলে অবস্থান বিক্ষোভ, বকেয়া 31% ডিএর দাবিতে বিক্ষোভ, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ডাকে এই বিক্ষোভ, বকেয়া ডিএর দাবিতে অবস্থান বিক্ষোভ হাইকোর্টেও, আসানসোল কোর্টে বকেয়া ডিএর দাবিতে বিক্ষোভ কর্মসূচি। আমাদের এখানে লক্ষ লক্ষ শূন্য পদ, বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না, অথচ যাদের একেবারে চুক্তিতে লোক নিয়ে, চুক্তিতে বেকার ছেলেদের ডিপ্রাইভ করে, তাদের শোষণ করে, চরম শোষণ করে, কম বেতনে তাদের বাধা করে রাখছে এবং তাদের দলীয় দাসে পরিণত করার চেষ্টা করছে, দলীয় আনুগত্যে পরিণত করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না। আমাদের দাবি 31% মহার্গ ভাতা অবিলম্বে দিতে হবে, বেকার যে যুবক যুবতী তাদের চাকরি দিতে হবে, এবং চুক্তিতে যারা আছে তাদের সমকাজে সমবেতন, যে কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের যে রায় সেই মেনে আমাদের তাদের চাকরিতে বহাল করতে হবে। অবিলম্বে বকেয়া দিয়ে মেটানোর দাবি জানালেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক। বকেয়া 31% মহার্গবাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার যে স্লোগান উঠেছে আজকে প্রশাসনের সমস্ত কর্নারে কর্নারে, দপ্তরে দপ্তরে, এবং আমাদের হচ্ছে যে চরম বঞ্চনা তার প্রতিবাদে আমরা বলছি যে এটা রাজ্য সরকারকে ভাবতে হবে।